ফজরের আগে যদি মৌত হইল শাহাদতের মৌত আর শাহাদতের মৌতের কারণেই বাকি দুটা মিলবে যার শাহাদতের মৌত মিললো সে দুযোগ থেকে মুক্ত না মুক্ত না তারপরে শহীদ দুযোগে জীব নাকি আর জান্নাত শহীদ যাবে তো যাবে কোথায় তো জান্নাতের প্রবেশপত্র মিলতো না মিলতো না কিন্তু মাগরিবে তো মুসল্লি হল না এরা তো যারাই আসছে মাগরিবের পরে আওয়াজ শুনে আসছে কি বুদ্ধিমান হলে তো মাগরিবে উচ্ছে পড়া চিনতো সব গাড়ি থেমে যেত মসজিদের আগে পিছে সব গাড়ি আর গাড়ি মানুষ ছুটে আসতো কেন বারো ঘন্টার বুদ্ধিমানের কাজ করতে চাই ফজরের আগে মরলে যেন শাহাদতের মৌ জাহান্নাম থেকে জান্নাতের প্রবেশপত্র বলেন এটা কি বুদ্ধিমানের কাজ ছিল না হ্যাঁ কিন্তু কয়জন বুদ্ধিমানের কাজ করছে এরকম ফজরে উচ্ছে পড়া বীর হইত ফজরে উচ্ছে পড়া বীর হইতো কেন ফজরের পরে আবার সাতবার যদি পড়ি সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মারা যায় এক সেকেন্ড আগে তো শাহাদতের মৌত মিলবে দুজক থেকে মুক্তি মিলবে জান্নাতে প্রবেশ অধিকার মিলবে ফজরে উঠছে পড়ো বীর হইতো আমার তো বিশ্বাস ফজরে এখানে এক কাতার হয় কিনা সন্দেহ আছে ইমাম সাহেব ভালো বলতে পারবে এক কাতার হয় কিনা সন্দেহ আছে আমার এখানে এক কাতার হয় না অথচ ফজরে উচ্ছে পড়া বীর হওয়ার কথা ছিল আমাদের কিতাব রাখেন ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমা আর ফজরের লোকসংখ্যা যেদিন থেকে এক সমপরিমাণ হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে আর যতদিন পর্যন্ত জুমা আর ফজরের সংখ্যা সমান ছিল ততদিন মুসলমানদের হাতের ভিতরে বিজয়ের চাবি ছিল মুসলমান থেকে বিজয় কেউ ছিনে নিতে পারে না এই জন্য এক জায়গায় আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে মা বিকুম ইদা ওই দিন দিন তোমাদের কি কি হবে হবে দুরবস্থা যেই তোমাদের জীবন থেকে নামাজ মোড়া যাবে যা হোক আমি কথা গুছায় নিয়ে আসতেছি শেষ জায়গায় চলে আসছি বেড়ে দোস্ত আল্লাহ তো আমাদেরকে বুদ্ধিমান বানাইছে কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করা উচিত আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি এক বুদ্ধিমান হলো এই ছোট জীবনটায় বুদ্ধিমান হওয়া মানুষের কাছে বুদ্ধিমান হওয়া মানুষের সামনে বুদ্ধিমান হওয়া মানব সমাজে বুদ্ধির বুদ্ধিমানের পুরস্কার পাওয়া আরেকটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া আল্লাহর রসুনের কাছে বুদ্ধিমান হওয়া আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়ার আল্লাহর কাছে বুদ্ধিমান কে যে বুদ্ধিটাকে দুই কাজে লাগায় কয় কাজে যেটার ইঙ্গিত একটু আগে আমি হাদিসের ভিতরে বলছিলাম আল্লাহ ইঙ্গিত দিছেন আমা বলা তুখার খার রিবু হা ওটাকে যে আবাদ করার জন্য লাগায় আখেরাতকে আবাদ করার জন্য মেরে আসিস ও হয়েন না দুনিয়ার মানুষ যতই ভালোবাসা দেখ না কেন মরতে দেরি বন্ধন ছিন্ন হতে দেরি হবে না কবরে রাইখা আসবে কবরে রাইখা আসবে আর কখনো যে খবর নেবে না বৎসরের পর বৎসর পার হয়ে যাবে বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত হবে না ওটা তো বাদেই দিলাম দাঁড়ায় না দাঁড়ায় না দাঁড়ায় না আরে মেরে দোস্ত অডেলও যদি রেখা যায় হাজার কোটি টাকাও যদি যায় হাজার কোটি টাকা আমি নাম বলবো না আমি চিনি বাংলাদেশের লোক চিনি চিনি সন্তানকে হাজার কোটি টাকার সম্পদ গেছে কিন্তু শেষ পর্যন্ত নিজের কামরায় নিজের মৌত হয় নাই ওই নিজের বানানো গ্রেজের ভিতরে গাড়ির গ্রেজের ভিতরে তার মৌত হয়েছে আমি নাম বলবো না নাম বললে আপনারও চিনবেন সন্তানরা গ্রেজে থাকতে দিছে যান যান ডাকা শহরের বৃদ্ধাশ্রম গুলা যায় দেখা আসেন ওইখানে কারা বাস করে দেখা আসেন যায় বৃদ্ধাশ্রমে কাদেরকে কে রেখা আসছে যেখা দেখা আসেন যায় আপনার আমার মতো গরিবের মা বাবা কাদের মা বাবা বৃত্তশালীদের মা বাবা ঈদ ওইখানে খুশি ওইখানে দিন চোখের পানি জড়াইতে হবে সত্য এটাই বুদ্ধির পরিচয় দেন মৌত হইতে দেরি ছিন্ন হতে দেরি হবে না যদিও ওটা বলতে গেলে লম্বা হয়ে যাবে যদিও বাবার কবরের পাশে দাঁড়াইলে বাবার কবরের পাশে দাঁড়াইলে গ্রামার বলে মনে হয় বাবা দেখে মনে হয় বাবা নাইলে আমরা কবরে সালাম দিই কি আসসালাম দেখে তো আপনি এই সালাম দেন কি করে গ্রামার হিসাবে আপনার উজুর বলেন গ্রামার হিসাবে এই দু এই সালাম দেয় কি করে গ্রামার তো বলে ইসালাম দেওয়া যায় না ঠিক না যদি না শোনে যদি না দেখে এটা আলাদা আলোচ্য বিষয় উচিত ছিল বাপর কবরের পাশে যেয়ে দাঁড়াল কিছু ওনাকে দেওয়া এইখানে তো একজনও নাই যে ডেলি সকালবেলা উঠা বাপের নামে এক টাকা দান করে মার নামে এক টাকা এটা তার জীবনের অংশ এই দুই টাকা দেওয়া ব্যতীত দিন শুরু করে না দিনের কাজ শুরু করে না এরকম একজন এখানে নেই একজন বলে আছে এটা আমার ওয়াজ শুনে মনে হয় শুরু করছে একজনও নেই একজন আসে ডেলি এক টাকা বাপের নামে মার নামে এক টাকা দিয়া দিনের কর্ম শুরু করে দুইজনের নামে দুই টাকা ডেলি দুই রাখা নামাজ পড়ে মা বাবার জন্য নফল দুই রাখা কয়জন আসি ওই একজনই হাত উঠাবে আর কেউ না উচিত ছিল এই জন্য বুদ্ধির পরিচয় দিই আল্লাহ আমাদেরকে বানাইছেন বুদ্ধিমান বুদ্ধিমান বানাইছেন এই জন্য উমর রাহতানু বলছে ইয়া রসুল আল্লাহ কবরে যাওয়ার পরে বুদ্ধিটা থাকবে না বিলুপ্ত হয়ে যাবে তা আল্লাহ রসুল বলছে আ কাল তোর বুদ্ধি আরো বেড়া যাবে বলছে তাইলে কোনো চিন্তা নেই আর দুনিয়াকে দেখাই দিছে না আসলে চিন্তা নাই আসলে জিজ্ঞাসা করছে মরার পরে বুদ্ধি বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ রসুল বলছে না বুদ্ধি আরো বেড়া যাবে বসে চিন্তা নাই তেলে বুদ্ধি দুই জায়গায় লাগানো দরকার ছিল একটা হলো আখেরাতকে আবাদ করার যেন ওইখানে কেউ কারণা কেউ কেউ এখন যতই আপনজনের পরিচয় দেখ না কেন যতই মায়া বলুক না কেন যতই মমতা বলুক না কেন যতই ভালোবাসা বলুক না কেন যতই লেখা হোক না কেন সিরি আর ফরহাদের কাহিনী লাইলি আর মজনুর কাহিনী যতই লেখা হোক না কেন মরতে দেরি সব ভালোবাসা যেতে দেরি হবে কেউ না সত্য এটাই এই জন্য বলছে বুদ্ধিমানের কাজ ওটাকে আবাদ জীবনটা কিন্তু কিন্তু তোমার ছোট যাত্রাটা করো চলমান কিছুর উপরেই তোমার কন্ট্রোল নাই না দেহের উপরে কন্ট্রোল না জীবনের উপরে কন্ট্রোল বিদায় তুমি ওটাকে আবাদ করো আম্মিরু হা ওটাকে আবাদ করো ওটাকে কে অংশ করো না ওটার পিছিয়ে বুদ্ধি লাগাও কিভাবে ওটা আবাদ হবে ওই বুদ্ধি যেটা একটু আগে আমি দেখাইলাম যে বুদ্ধিমানের ছিল সময় কাজ মাগরিবের আজান হইতে দেরি উম্মতে মোহাম্মদী মসজিদে উচ্ছে পড়া বীর হইতে দেরি হইত না ফজরের আজান হইতে দেরি মসজিদে উঠছে পড়া বীর হইতে দেরি হইত না তাইলে আজকে রাজত্ব আমাদের হাতেই থাকতো বিজয়ের চাবি আমাদের হাতেই থাকত আমাদের হাত থেকে কোনো বিজয় ছিনা আর এখন আমরা বিজয়ের জন্য চিৎকার দিতে না। না। আপনি বলবেন আপনি এটা কোথেকে পাইলেন ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে প্রমাণ চান আমি প্রমাণ আইনা দিতে পারবো আপনাদেরকে ইহুদিরা ওদের কিতাবের কথা খুব মানে এই জন্যই তো মুসলমানদেরকে লাগায় দিছে ডিশের ভিতরে সারা রাত ডিশ দেখতে দেখতে তেওয়া যাবি ফজরের আজান হবে তোর খবরও হবে না কোন দিক দিয়ে আজান হইল সূর্য আইসা তোকে ডাক্কায় ডাক্কায় উঠাবে এই জন্যই তো ওরা এগুলো করছে সারা রাত্র ডিশ দেখতে থাকে যুবকরা সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে মা বোনরা পর্যন্ত সারা রাত্র নেট দেখতে থাকে যুবক যুবতী সবাই সরারাত্র নেটের ভিতরে থাকে ফজরের আগে আইসা শয়তান থাপ্পি পড়ায় গুম শয়তান জানে ফজরের নামাজে যায় যদি সাতবার পোড়া ফেললো তো ও তো নিজেকে প্যাক করে ফেললো প্যাক সূর্য ডুবার আগে মরবে মরার অবস্থা তো দুইটাই হয়তো দিনে মরবে নাইলে রাত্রে মরবে ঠিক না শয়তান জানে ও নিজেকে প্যাক করে ফেলছে দিনে মূল্য শহীদ রাত্রে মূল্য শহীদ আরেকটা বলি বুদ্ধিমানের কাজ হইতো যে আসরের আজান হইতে দেরি মসজিদে উঠছে পড়া বীর হইতে দেরি হইতো না বলবেন এটা আবার কি রাখা দিতে দেখাইতেছি আমি না হাদিসে আছে মান সাল্লাল বারদাইন জাননা যে ফজর আর আসর জামাতে পড়লো সে যেন জান্নাতেই আছে সে যেন সে যেন এটা তো বুদ্ধির কাজ ছিল বলবেন তাইলে আশার মাগরিব কি ওটাও আছে আশা তো এই জন্য ছিল যে ঘুমায় যাব সকালে উঠব কি উঠবো না জানি না ঘুমায় যাব সকালে উঠাইলে তো উঠবো আর না উঠাইলে হুম। তা আল্লাহ ডাকে আয় আমার সাথে কথা বইলা ঘুমা যদি না উঠিস তা আমি যেন সাক্ষী দিতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে আমার কাছেই রাখো বাকির সাক্ষীর দরকার নাই আমি যেন দিতে পারি কে সাক্ষী দিবে এসব পোড়া যে ঘুমায় গেছে আর মরে গেছে ওকে আল্লাহ সাক্ষী দিবে যে আমার সাথে কথা বইলা আসছে বুখারিতে আছে মুসল্লি উনাজি রাব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ বলবে আমার সাথে কথা বইলা আসছে রাখ আমার কাছে বেশি নাড়াচাড়া করিস না আমার কাছে রাখ বেশি টানা করিস না আমার কাছে রাখ বেশি প্রশ্ন টশ্ন জিজ্ঞেস না আমার কাছে রাখ আমার সাথে তো কথা বলি আসছে এই জন্য ছিল আসারের নামাজ বলে মাগরিবের নামাজ কেন বলে দিনের বেলা তো তিনবার তোর সাথে কথা হইলো এখন তো রাত্র শুরু হয়ে গেল আয় না দুইজনে একটু কথা বলি না এই জন্য মাগরিবের নামাজ বুদ্ধিমানের কাজ তো এটা ছিল বুদ্ধিমানের কাজ তো এটা ছিল আমি একটু বুঝাই আপনাদেরকে বুদ্ধিমানের কাজ তো এটা ছিল যে যুবক হাঁটবে আর আল্লাহ গৌরব করে বলবে ইন্নি উবাহি বিহিল মালা ইকা যুবককে দেখায় আল্লাহ বলবে ফেরেস তারা আমি এই যুবককে তোমাকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি বুদ্ধিমানের কাজ তো যুবকের এটা ছিল যে নিজেকে এরকম বানানো যে আল্লাহ গৌরব করে মানুষ গৌরব করলে আর কতক্ষণ করে ফুল দিলেই আর কতক্ষণ দেয় ঠিক না কি মনে হয় আপনারা বোঝেন নাই ফুল দিলেই কতক্ষণ দেয় যুবককে অতক্ষণ ফুল দিবে যতক্ষণ যৌবন আছে। যৌবন শেষ আর কেউ দিবে না সবাই বলবে গরিব গোরে দ্বীপ জেলো না ফুল দিও না কেউ বলে এটা ভুলে এখানে দীপও যাইল না ফুলও দিও না ঠিক না তো যুবক তোমাকে ফুল কয়দিন দিবে যে চোদ্দ তারিখে ফুল দেয় কয়দিন দেয় কয়দিন মিয়া রূপ আছে যতক্ষণ অতক্ষণ রূপ নাই কে দিব ফুল আমরা তো ঢাকা শহরই বড় হয়েছি আমরা অনেক কিছু চিনি না অনেক কিছু জানি না হুম হ্যাঁ সময় বড় বাহার ছিল পুরা নাম ছিল দাম ছিল এখন বুড়ি হয়ে গেছে কেউ জিগায় না কি মোতালি কি কয় ঢাকা শহরের জিনিস এখন কেউ জিগায় না নাম বলে দিমু কয়েকদিন আগে তো পেপারে দেখলাম এখন বস্তিতে থাকে কিসে কি এক সময় এফবিসি কাপায়া ফেলছে ঠিক না এফডিসি চিনেন আবার আপনি কমেন হুজুর আপনিও এফবিসি চিনেন এফডিসি কাপায়া ফেলছে এক সময় আর এখন বস্তিতে থাকে তো ফুল কয়দিন দিবে এই জন্য আসেন বুদ্ধিমানের কাজ হলো ওটাকে আবাদ করে আখেরাত আবাদ করা কোনো কঠিন না এই উন্নতের জন্য সহজ আমি তো দেখাইলাম একটা এতটুকুই যদি বুদ্ধি কেউ খাটায় দেয় এতটুকুই বুদ্ধি যে আমার ফজর কোনো দিন ছুটবে না আমার মাগরিব কোনো দিন ছুটবে না আমার আসর কোনো দিন ছুটবে না আমার এশা কোনো দিন ছুটবে না আমার মা মাগরিব কোনো দিন ছুটবে না জোহর কোনো দিন ছুটবে না আমার পাচক তো কখনো বাজমাত ছুটবে না যদি এতটুকুই বুদ্ধি লাগায় দাও এতটুকু আর বেশি না ফজরের জামাত তো জান্নাতের টিকেট 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 বিশ্বাস হয় না এইজন্য তো ফজরের নাম কোরআনে ভিন্ন ইন্না কোরআনাল ফাজরি কানা মাসউদা আল্লাহ বলে ফজরের নামাজ শুধু নামাজ না জান্নাতের টিকেট তোমার আখেরাতের সঙ্গী সর্ব জায়গায় তোমাকে পটুকল দিবে ফজরের নামাজ হাদিসে আসে সুদর্শন যুবক হয়ে সামনে আসবে আর ওই ব্যক্তিকে বলবে তুমি নিশ্চিন্ত থাকো যা হবে আমার সাথে হবে যা হবে যা হবে আমার সাথে হবে আমার জীবনের একটা কাহিনী আছে লম্বা হয়ে যায় কিনা জানি না আমি যখন প্রথম দেওবন্দে পড়তে যাই তা আমি একা গেছি ঈদের দিন যেতেছিলাম আর কি কলিকতার থেকে ঈদের দিন কলকাতা ঈদ করছি তারপরে আমি কালকা এক্সপ্রেসে যেতেছিলাম তা আমি বাথ নিছি শোয়ার জায়গা বাইশ ঘন্টা লাগবে আমি জানতাম না আমি তো নতুন বাচ্চা মানুষ মাত্র দাড়ি উঠতেছে ইন্ডিয়ার নিয়ম হলো যাদের মা বাবা মারা যায় তো ওরা ট্রেনে পানি খাওয়ায় কিন্তু ওই দেশে গ্লাস দিয়া পানি মুখে লাগায় না ঠোঁটে গ্লাস লাগায় না এরকম করে ডালতে থাকে আর ওরা ডক 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 অনেকে দেখছেন মনে হয় ঠিক না কিন্তু আমি তো জানতাম না আমি ঠোঁটে লাগায়া খায়া ফেলছি পানি পিপাসা লাগছে এখন সব তো আমার উপরে গেছে খেইপা কি খেপা গেছে একটা সুদর্শন যুবক ছিল আমার পাশে আগেই ওর শুধু সিট ছিল বার্থ ছিল না শিখ সুদর্শন যুবক আমি কথা বলতেছি তো আমারে বলতেছে বলতে চিন্তা করিস না আমি ওরা আগেই বলছিলাম যে আমি তো বার্থ সিট সিটও নিছি এতক্ষণ তো আমি ঘুমাবো না তুমি ঘুমায়ও আবার আমিও ঘুমাবো না দুইজনে একসাথে যাব। তো বলছে ওকে যখন সব খেপে গেছে সুদর্শন দেখেন না শিখেরা কিরকম তো খারে বলতেছে খব এ পরদেশি আমাদের দেশের নিয়ম জানে না খায় ফেলছে তো কী এসে দুইয়া ফেল দুইলেই তো হয়ে গেল এটা নিয়ে আবার জগড়ার কি আছে আর যদি বেশি জগড়া করস একটা একটা করে দরমু আর জানলা দিয়ে ফেলা এখন দেখতেছি কেউ আয় না আর আমারে বলতেছে তুই নিশ্চিন্তায় বয়া থাক তুই তোর কাম কর আমি আসি ও মেরে দোস্ত ফজরের জামাত এরকম গাটিতে সুদর্শন যুবকের মতো আসবে আর বলবে সর্ব আমি আছি তুমি নিশ্চিন্ত থাকো এই জন্য আল্লাহ যেটা আমাদেরকে আল্লাহ বুদ্ধিমান তৈরি করছে কিন্তু আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও উন্নতের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আজকে আমাদের বুদ্ধি ক্ষণস্থায়ী জীবনের পিছনে লাগতেছে উচিত ছিল না আর লাগাইতে যে আমাদের লাভও হয় নাই অর্জিত তো হয়েছে দুনিয়া বটে অর্জিত হইছে বটে একটু আগেই আমি দেখাইলাম যে মুসলমানের ডাইনে কেউ নাই বামে কেউ নাই আগে কেউ নাই পিছে কেউ নাই যে ছিলেন উনিও এখন মুসলমানের দিকে তাকায় না যে ছিলেন উনিও উনিও আল্লাহর রসুলও তা না হাদিসের শব্দ দিতেছি আমি আল্লাহ রসুল বলছে এক সময় আমার উন্মতের আসবে হুম বারিগুম মিন্নি আনা বারিগুম মিন হুম অহুম বোরা আ ও মিন্নি আমিও তোমাদের দিকে তাকাবো না কেননা তোমরা আমার দিকে তাকাও না আমি পুরো হাদিস দিতেছি সায়া আলা উম্মতি জামান ইউ না খামসা ওয়ান সাউ না খামসা আমার উম্মত পাঁচ জিনিসকে ভালোবাসবে यू हेबुनल दुनिया दुनिया के भलोबास बुला जाब्बूनल कबूर बाड़ीघर भलोबास कबर के बुला जाब्बूनल हायत वायन साउनल मौत, जीवन के भलोबास जीवित थका भलोबास मऊद बुला जा ইউহিব্বু মাল ওয়ান শাও হিসাব পাত্তি ভালোবাসবে হিসাব ভুলে যাবে পাত্তি চিন তো হুম ডাকায় মানুষ না চিনলে আর কি চিনবো ঠিক না তাই পাত্তি ভালোবাসবে আর কি হিসাব ভুলে যাবে ইউহিব্বু খালকা ওয়ান শাও খালে সৃষ্টিকে ভালোবাসবে স্রুষ্টাকে ভুলে যাবে যুবকদেরকে জিজ্ঞাসা করেন চোদ্দ তারিখে ফুল দেয় হোটেলে নিয়ে খাওয়ায় যা খাইতে চায় তা খাওয়ায় আবার দেয় পারে না কলজাটা বাইর করে বুনা করে আবার ঠিক না অথচ ওকে যে আল্লাহ যৌবন দিল ওই আল্লাহর নাম চব্বিশ ঘন্টা একবারও নয় না এইখানে কয়জন আছে ডেলি দুইশো বার আল্লাহ বলেন কয়জন আছি আমরা এখানে যে দুইশো বার আল্লাহ বলি অতবার শ্বাস প্রশ্বাস তো ডেলি এক লক্ষ নেই আশি হাজার করতে হইতো রাগ হয় না আরা এই জাগা জমিনের চড্ডি বড্ডি সব হয়ে যেত ডেলি আশি হাজার বার কার্বন ডাই কে মেশিন দিয়ে বাহির করতে হইতো কার্বন ডাই অক্সাইড আল্লাহ আশি হাজার বার ডেলি আপনার আমার ভিতর থেকে বাহির করে এই জন্যই আপনি আশি হাজার বার শ্বাস নেন শ্বাস নেন পিউর অক্সিজেন ছাড়েন এটা কি কার্বন ডাই অক্সাইড দূষিতটা বিষ এটা আপনার ভিতরে জমা হয় অক্সিজেন যায় ওটাকে পেঁচাইয়া বাহির করা দেয় বের বন্দা কিন্তু আল্লাহর কষ্ট দিলে খবর আসে বেরো আশি হাজার বার বাহির করে যুবক তো আল্লাহ বুঝে গেছে অথচ খাওয়ায়া খোয়া পার্সেল দিয়া টিয়া কচ্চোদ্দ কলিজা বুনা করে দিয়া তারপরে কয়ে মেসেজটা দিও কিন্তু আই ডট ডট ইউ তারপরে বাড়ির চেয়ে দেখা যায় চোখের আড়াল মনের আড়াল যাইয়া মেসেজ বুলা গেছে আবার এক বছর পরে দেখা হয়েছে কিরে মেসেজ কই যে চোখের আড়াল মরের আড়াল এই জন্য শেষ আসছি আসেন বুদ্ধির পরিচয় দেন বুদ্ধির পরিচয় দেন ওটাকে আবাদ করেন আর দ্বিতীয় হলো বুদ্ধির পরিচয় দেন আল্লাহ আল্লাহর রসুল পক্ষে নেন কে পক্ষে আল্লাহ এবং আল্লাহর আল্লাহ আল্লাহর পক্ষে নেম পক্ষে পক্ষে নেম মুসলমান আজকে আল্লাহ আল্লাহ রসুলকে পক্ষে নিতে পারে যেটা বলতেছিলাম হাদিস তখন আল্লাহর রসুল বলছে পাঁচটাকে ভালোবাসবে পাঠটা বুলা যাবে ইউ হেবুন আল হায়াত ওয়ান সাউন আল মৌর ইউ হেবুন আল কসুর ওয়ান সাউন আল কুবুর মাল হিসাব এরকম সৃষ্টিকে ভালোবাসবে সুরসটাকে বুঝা যাবে আজকে পাঁচটাই সত্য কি সত্য না আল্লাহর রসুল বলছে আনা বাড়ি আমি তোমাদের দার দার না কেন তোমরা আমার ইজ্জত রাখো নাই আর আল্লাহ বলতেছেন মানুষ মরে। দিন ঈদ লাশের ভিতরে এখন পর্যন্ত মিছিল লাশের মিছিল ফিলিস্তিনে অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবার যেই জমিনে সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিন সামনে আল্লাহ হুকুম দিলেই তো পারে আমি ঘুরা বলতেছি না ঘুরা না আপনি আমাকে আনারই মনে করেন না সাত মহাদেশ আমার দেখা শেষ দুনিয়ার উন্নত বিশ্ব সব দেখা শেষ আমি এই পর্যন্ত নিরানব্বইটা দেখা পেছি দেশ কোনোটা আমি বারো বার চোদ্দ বারও গেছি সেঞ্চুরি পুরা করতে পারি আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে আছে শুধু আমি টিকিট কাটি না দেখা যাই না দেখা হয় না দোয়া করেন হজের পরে ইনশাল্লাহ পুরা করব এক চোটে দশ বারোটা ব্যবস্থা হয়ে আছে আমি দেখা বলতেছি আপনাদের দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে সামে ফিলিস্তিনে আল্লাহ হুকুম দেয় না কেন কেন দিবে আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে এই জন্য বুদ্ধির কাজ হলো আল্লাহকে সঙ্গে নেয় আল্লাহর রসুলকে সঙ্গে নেন এই জন্যই মুসলমানকে বুদ্ধি দিছিলেন ওলা আমাদের কাছে আসে ডোজ আসে ডোজ আসেন ওলামাদের কাছে আজকে তো আমরা সবাই মনে করি সব নেটে পাওয়া যাব নেটে কোথেকে পাবেন আপনি সবাই মনে করে আমরাই শিক্ষিত কোথেকে আপনি শিক্ষিত ডুব দিতে পারলেই কি ডুবরি হয় নাকি হুম না ডুব দিলেই ডুবরি হয়ে যায় আপনারা পারেন না ডুব দিতে কি আগে তো পানি আসিল ঠিক না কি বর্ষাকালে ডুবার নাই জিনিস ডুব দিতে পারলেই ডুবুরি হয় না কিছু লেখাপড়া জানলেই শিক্ষিত হয় না শিক্ষার দ্বারা ভিন্ন আছে ওলা আমাদেরকে আছেন শিখেন যে আল্লাহ কিভাবে সাথে হবে আল্লাহর রসুল কিভাবে সাথে হবে আল্লাহ কিভাবে পক্ষে হবে রসুল কিভাবে পক্ষে হবে আজকে যদি মুসলমান পক্ষে নিল আল্লাহকে আল্লাহ রাদা আছে আমরা লড়বো তোমাদেরকে লড়তে দিব না এটা আল্লাহ শুরু দিন বলে দিছেন বদরের যুদ্ধে বলে দিছেন অমা রমাইতা ইদ রমাইতা বলা কিন্নাল্লাহ রমা আমরা লড়ছি আপনি লড়েন নাই আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কোথায় মদিনা কোথায় বদর এই গরম এই রমজান তাহলে এত দূরে বন্ধুকে নিয়ে আসলেন কেন তা আল্লাহ জবাব দিতে চায় বন্ধু দর্শক না বন্ধু না আসলে তো খেলা জমবে না আমি বন্ধুরে আনছি খেলা জমানের জন্য আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না এই জন্য দর্শক হিসাবে আনছি খেলবো আমি আজকেও আল্লাহ খেলবে হ্যাঁ আসবে দিন হয়তো আমরা থাকবো না ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন দিন আসবে ইনশাআল্লাহ আল্লাহ খেলবে আসবে দিন অচিরেই আসবে ইমাম মেহেদি আল ইসলাম আসার সাথে সাথেই ওই দিন চলে আসবে যেই দিন আল্লাহ খেলবে আমাদের খেলতে হবে না আমাদের শুধু দর্শক হিসাবে নিবে বা খেলা জমানের জন্য নিবে যা হোক এটা তো দুনিয়ার বিষয় আখেরাতের বিষয় বুদ্ধিমানের পরিচয় দুটা আখেরাত বানান ওটাকে আবাদ করেন ওটাকে আবাদ করেন ও মেরে দোস্ত এইবার যারা হজে যাবেন হজে ঠিক না জমজম টাওয়ার তো দেখবেন ঠিক না হুম আমি যদি আপনাকে বলি জমজম টাওয়ারটা যতটুকু এতটুকুই এটা পাহাড় এখানে ছিল যার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল তুর্কি বাদশাহ ওইখান থেকে বইসা বইসা হেরেম দেখত আপনি কি বিশ্বাস করবেন গত বছর কেউ হজ করছেন এখানে হ্যাঁ গত বছর কেউ হজ করছেন দুই এক বছরের ভিতরে কেউ হজ করছেন এখানে জমজম টাওয়ার দেখছেন না হ্যাঁ আপনি যদি বলি ওইটার সে এতটুকু উঁচু একটা পাহাড় ছিল আমি তো উনানব্বুইতে দেখছি জমজম টাওয়ার তো ওদিনই তৈরি হলো ঠিক না কি বলেন যদি বলেন আমুলিয়া টাউনটার ভিতরে বর্ষাকালে তিরিশ হাত পানি দিত কি এই যুগের কেউ রে দিতে পারবেন না হতো না এই পর্যন্ত ছিল এই জিল জিল তো তো পর্যন্ত ছিল এই টেলিভিশন সেন্টার পর্যন্ত ছিল এই জিল তো মুগদার পার পর্যন্ত ছিল যেইখানে মুগদার রাস্তা এইখানে লাকড়ির গাড়ি ইয়া নৌকা বৃত্ত আর আমরা এখান থেকে কিনা নিতাম বর্ষাকালে বাঁশ কিনতাম লাকড়ি কিনতাম এইখান থেকে কিনে নিয়ে যেতাম মুক্তার পারে যেখানে স্টুডিয়াম না স্টুডিয়ামের এই এই পাশে তো যে নৌকা থামতো ডুকতো তো সবই ড্যামরা দিয়া আয়াত পানি তো আমুলিয়ায় আর এখন তো মার্শাল্লা যে বাংলা হইতেছে আসার সময় দেখা আসলাম হ্যাঁ আমার পোলাপান রে না দেখাইল বাবা তোমার কি মাথা নষ্ট এইখানে তিরিশ হাত পানি হম এরকমই মেরে দোস্ত এই জন্য আসেন সাফ কথা যেটা বলতেছিলাম আসেন আখেরাত আবাদ করি আল্লাহকে সঙ্গে নেই রসুলকে সঙ্গে নেই আর এটা শিখতে হবে এই উন্নতের জন্য সহজ কোনো কঠিন না আজকে দুটা কাজ করতে হবে একটা অতীতের থেকে তবা করতে হবে তবা নিজের সঙ্গী বানায় আনেন এসলাই প্রোগ্রাম তো তবাকে সঙ্গী বানা ডেলি আল্লাহর কাছে তবা করেন রাত দিন চব্বিশ ঘন্টা ইস্তেকর করেন যখনই সুযোগ পান ইস্তেকফার করেন আর যদি তাও না পান তাহলে গুমানের আগে একটু তবা করে গুমান গুমের থেকে উঠা তবা করে। তবাকে সঙ্গী সঙ্গী হবে আপনার গায়ে কোনো ময়লা থাকবে না আখেরা চকচকে থাকবে আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গে করার তোর ওলামাদের কাছ থেকে শিখেন আর আলহামদুলিল্লাহ বাংলাদেশ এরকম একটা দেশ তিন দেশের সাথে তিন জায়গার সাথে তুলনা করা চলে না মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস এছাড়া সারা দুনিয়ার সাথে তুলনা করা চলে বাংলাদেশের মতো এরকম দেশ দুনিয়ার কোথাও নাই। এত নেই ওলামা হাফেজ দুনিয়ার কোনো দেশে এত আল্লাহ দুনিয়ার কোনো দেশে নাই। এত বরকত দুনিয়ার কোনো দেশে নেই চ্যালেঞ্জ আমার সাথে আমার কাছে হিসাব আছে একজন হাফেজ দশজনকে জান্নাতে নেওয়া যাবে আমাদের হাফেজ দিয়া কোটা পুরা হয়ে যাবে আমরা আঠারো কোটি না হাফেজ কোটা হয়ে যাবে আলেম লাগবে না আলেমরা তো এক চারশো জন যাবে নিয়ে হাফেজ দিয়েই কোটা পুরা হয়ে যাবে বাংলাদেশে এত হাফেজ এত আলেম কদমে কদমে হকা আলেম আছে আপনাদের পায়ে হাত রাখি এদের সাথে শিখেন শিখেন বুদ্ধিকে কাজে লাগান নাইলে একদিন এই বুদ্ধি আমার এই বুদ্ধি দিয়ে আল্লাহ আমাকে ধরবে যে তোমাকে বুদ্ধি দিছিলাম। আমরা সুযোগ ছড়ায় দিছিলাম তুমি যদি বুদ্ধিমান হইতে তাইলে এটাই সত্য হতো যেটা কিতাবে পাওয়া যায় হারুনুর রশিদ নাকি মেলা লাগাইছে আর ঘোষণা দিছে যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক হবে তোনার ওনার বলে এক কৃত দাস ছিল সে পিছনে দাঁড়ায়া ছিল কোনো বস্তুর উপরেই হাত রাখতে ছিল না হারুনুর রশিদ বলতেছে দূরে হাইটা যেইতে মনে না চায় তো আমার সামনে তো সবচেয়ে দামি হীরাটা রাখা ওটার উপরে হাত রাখ তো আপনার ঘোষণা সত্য কিনা না তো বিলকুল সত্য যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক তাহলে আপনার উপরে হাত রাখলাম তিন মহাদেশ আপনার আমি আপনার মালিক তিন মহাদেশ আমার এটা হলো বুদ্ধির পরিচয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিফ করো ইনশাল্লাহ করবেন তো তবা করবেন তো কে সঙ্গী বানাবেন তো কে কে বানাবেন দেখি আর সর্ব আর মসজিদের সাথে কম মসজিদ আর নামাজ এই দুটাকে সঙ্গী বানায় আনেন আমি দেখাইছি আপনাদেরকে এতটুকুই যথেষ্ট হয়ে যাবে মসজিদ আর মসজিদ আর মসজিদ আর এটাকে সঙ্গী বানায় আনে নিজের আসল গন্তব্য বানায় আনে আরে মেরে দোস্ত চার দোকানে কি আড্ডা দেন শব্দটা যদিও হুজুররা আমার মাইনা নিবে না আরে মসজিদে আইসা গল্প করে তাও কাজে দিবে চার দোকানে কি আড্ডা দেন বাইরে বসে কি আড্ডা দেন বানান মসজিদ বারিন্দা বড় মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো বানান যান চতুর্দিকে বারিন্দা রাখেন রাখেন মসজিদের ভিতরে কফি সফি চা সা সব রাখেন ওইখানে বৈশা বৈশা খান তারপরে আল্লাহকে বলতে পারবেন দূরে তো ছিলাম না তোমার আঙ্গিনে তো ছিলাম মাঝে মাঝে ছেলেও তো কয় তুমি এত চিল্লাও কি লেগা বারিন্দেই তো বইসি বলে না আপন তো বলে ঠিক না এত ডাকো কেন বারিন্দেই তো বসা আমি তুমি একটু দেখলেই তো পারো আমরাও তো আল্লাহকে বলতে পারবো আঙ্গিনেই তো বয়ে রয়েছি আপনি দেখলেই তো পারেন যে আমি কই বয়ে রয়েছি চার দোকানে তো নাই বাজারে তো নাই হোস্টেলে তো নাই হাটে তো নাই অফিস আদালতে তো নাই আপনার মসজিদের আঙ্গিনেই তো বয়ে রয়েছি আপনার বাড়ির আঙ্গিনেই বয়ে রয়েছি ওইখানে বসেন কি দোকানে বসে বসে আড্ডা দেন মসজিদ আর নামাজ করবেন হ্যাঁ আয়সা বড় দুঃখ লাগলো আপনাদের মসজিদ বলে ভাইঙ্গা ফেলবে হুম হম হ্যাঁ কি বলেন এত ছোটই আর বড় হবে কেমনে আপনারা না ছেলে হ্যাঁ কেমনে বড় করবেন উপরে কেমনে বড় হইব জায়গা তো যেবো রাস্তার মধ্যে কোথায় জায়গা আছে উপরে বানাইবেন উপরে তো ছাদ আপনি তো ওই ঢাকায় কইলেন বাপে এক কাঠা রেখা গেছে আমরা আসমান পর্যন্ত বানায় খালি কাঠা বাড়াইতে দুই তালা বানাইলে দুই কাঠা তালা বানাইলে পাঁচ কাঠা ঠিক না হ্যাঁ আরে এরকম না পরিধি বড় করেন কি যাতে পার্কিং সার্কিংও হয় হাইওয়ের উপরে মসজিদ অনেক মুসাফির মানুষ চলন্ত মানুষ এখানে নামাজ পড়বে এই জন্য পরিধি বড় করেন আপনারা নিয়াত করেন যে আমরা ফেললো পরিধি বড় করবো পারবেন নিয়াত করতে হ্যাঁ কি পারবেন ওটার জন্য যেই কোরবানি দিতে হয় দিতে পারবেন পারবেন যদি দরকার হয় পারবেন দিতে কে কে পারবেন দেখি হাত তো যে যদি এটারও দরকার হয় তো আমরা দিব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ করুক আমরাও তো যাই মাঝে মাঝে নামাজের সময় হলো এখানে গাড়ি পার্কিং করে নামাজ পড়লাম বড় হইতে হবে উপরে বড় হইলে কি তাহলে তো লিফ্ট লাগাইতে হবে পুরান টাউনের মতো পুরান টাউনে অধিকাংশ মসজিদে লিফ্ট লাগতেছে কেননা বুড়ারা তো উপরে উঠতে পারে না এখন ঠিক না লিফ্টে উঠবে তো আপনারাও কিরকম লিফ্ট লাগাইবেন নাকি না পরিধি বড় হইতে হবে দোয়া করার আমিও দোয়া করা যাইতেছি যেন পরিধি বড় হয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মা আম্মা আলাইনা ইল্লা বলা বালা আল্লাহুম্মা লাকাল হামদ কমা ইয়াম বকেলি চালালি ওছি ওয়াজিবি সুলতানি ইয়া হানান ইয়া মাননান ইয়া জাওয়াদ ইয়া কারিম ইয়া আল্লাহ আ আল্লাহ বেশি কিছু চাবো না আল্লাহ বেশি কিছু চাবো না আজকের আয়োজন যেন কবুল কবুলই আছে আবার কোথায় বসা চাইতেছি আপনার ঘরে বসেই তো চাইতেছি কাদেরকে নিয়ে চাইতেছি এটাও দেখেন না আল্লাহ এই মজমা কোথেকে থেকে আসছে আল্লাহ 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 আজকে কবুলই আছে এই মসজিদের কবুলই আছে এই এলাকাবাসীর কবুলই আছে শ্রোতাদের কবুলই আছে শুধু এলাকাবাসী না আল্লাহ আল্লাহ পুরা ড্যামরাবাসীকে কবুল করেন পুরা আমলিয়াবাসীকে কবুল করেন পুরা লাল সবুজের মানুষগুলাকে কবুল করেন আজকে পুরা উম্মতে মোহাম্মদীকে কবুল করেন আজকে ইনসানের সাথে সাথে জিন্নাকেও কবুল করেন আল্লাহ কবুলিয়া চাই আর কিচ্ছু চাই না আল্লাহ আপনি আমাদের এই আয়োজনকে কবুল করেন এই মসজিদকে কবুল করেন এর যারা জাগা দিছে না আল্লাহ মোতওয়াল্লি আল্লাহ এদের কেমত পর্যন্ত জেনারেশনকে কবুল করে এদের আপনজন যারা কবরে চলে গেছে আমার বিশ্বাস এরা পায়া গেছে কিন্তু যারা উপস্থিত দুনিয়াতে আছে আল্লাহ কমসে কম হইলে এদেরকে একটু হইলেও বুঝায়া দেন একটু হইলেও দেখায় দেন যে এদের উত্তর যারা কবরে চলে গেছে এদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে এরা এই দানের বিনিময় আপনার কাছে পায়া গেছে আল্লাহ এদেরকে বুঝা দেন এদেরকে বুঝা দেন যে দানের বিনিময়ে পাওয়া গেছে আল্লাহ আরো আপনি শান মোতাবেক এদেরকে নসিব করেন কেমন পর্যন্ত জেনারেশনকে নসিব করেন আয় আল্লাহ আয় আল্লাহ এই মসজিদের কমিটিকে কবুল করেন আল্লাহ একটা মাদ্রাসার জায়গা আছে ওটাকে মাদ্রাসায় রূপান্তরিত করার তৌফিক নসিব করেন তাড়াতাড়ি যেন হয় যারা জায়গা দিছে এরা মনে হয় অপেক্ষায় আছে কবে মাদ্রাসা হবে আর ওনারা বসা পাইতে শুরু করবে ওনারা মনে হয় অপেক্ষা করতেছে আল্লাহ মাদ্রাসাটাকে জলদ বানা দেন আল্লাহ এই এলাকার করেন আল্লাহ আল্লাহ এই এলাকার মার্কাজও হইতে পারে আল্লাহ মার্কাজ এটাকে বানা দেন ইসলাহি মার্কাজ বানায় দেন প্রতি মাসে যেরকম এরকম একটা প্রোগ্রাম হয় ইসলাহি মাহফেল হয় এই হিসাবে এটাকে মার্কাজ হিসাবে আপনি কবুল করেন এর যদি কোনো প্রয়োজন থাকে আয় আল্লাহ জাগা লওয়ার জন্য যদি টাকার প্রয়োজন হয় তো আপনি কুদরত দ্বারা পুরা করে দেন বানানোর জন্য যদি অর্থের দরকার হয় তো আপনি কুদরত দ্বারা পুরা করে দেন কারো মোহতাজ বানায় না কারো মুখাপেক্ষি বানায় না কারো কাছে হাত পাতার সুযোগ দিয়ে না আল্লাহ যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন যারা অসুস্থ আছে তাদেরকে শেফায় কামেলা আজেলা দায়মা মুস্তা মেররা নসিব করেন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন এক ঈদ চলে গেছে চলে গেছে সাম্যের ঈদ যেন গুলিয়া লাশের ভিতরে না যায় আল্লাহ আর পূর্বেই যুক্ত করা দেন যারা হজে চলে গেছে যারা হজে যাবে সবাইকে সুস্থতার সাথে সহি হজ করার তৌফিক রসিব করেন বাড়িতে যখন ফিরবে তো কবুল হজের বরকত নিয়ে ফিরার তৌফিক নসিফ করেন আমাদের দেশটাকে আপনি সর্ব ধরনের বিপদ আপদ থেকে সুরক্ষিত করেন অসল্লু তালা মুহাম্মাদি খালকি মোহাম্মদ আলহাদি আজমাইন কে